তোমাক লাড্ডুটো দি দিমগে বলে তেতিয়া তাই ফুর্তি পালে। আর হ্যালো ফ্রেন্ড, কি খবর? আশা করো সকলো ভালে আছে আর আমারও ভাল। আজি আপনাদের চাইছে সাগে হাজি কাছি উলাইছো আর কত গে আছো অল্প দেরি আপনার জনাই আছো আর ভিডিওটো হেকলকে চাব। এতিয়া আমি সব যোগাড় পাতি করে লম আর যোগাড় করে মেলে এতিয়া গই থাকো আর আপনাদেরও আমার পিছে পিছে গই থাক। আমি এতিয়া অকমান খোজকাড়ি গই আছো কারণ সেফালে রিক্সা এখন রখি আছে আর বরষুণও দি আছে। চাও বরষুণের কারণে কাপড়বুর সব তিতিয়ে গল আর এটা রিক্সা উঠি লম। ফলে আমি এটা আহি পালো মন্দিরলৈ। কত আহিছো সকলে কম পাইছো সাগে। এইফালে আমার পূজারী বাবা। আজি কি অকমান কই দিও, আপনি কই দিও। হনুমান জন্মোৎসব আছে সেখানে আমি পূর্ণিমা তিথি আছে চৈত মাহটো হনুমান জন্মোৎসব হনুমান জন্ম মনাইছো আর এইখানে আমি মই আর মামিও পূজা করব আহিলো রাখবোকে। এইফালে আমার পূজারী বাবা জয় বাজারেন বাবা কি এতিয়া পূজা করে মিলি উলাই আহিলোগে আর রিক্সা এটা মাতিব লাগিব কারণ বরষুণ দি আছে সেইফালে। চাও আর মামি সেইফালে ছাতিবুর লই আছেগে আর এটা আমি গই থাকিব লাগিব কারণ এতিয়া ঘরত আহি পালো সেইফালে নবৌহাতে লাড্ডু খাই আছেগে সেইফালে প্রসাদি আর চাও সেইফালে খাই আছেগে একটা একটা লই আছেগে। থ্যাংক ইউ বলে কোয়া, ভগবানক থ্যাংক ইউ বলে কোয়া। বরষুণত তিতি তিতি আহিলো এতিয়া এইটো থৈ দে, এইটো মায়াঙৰ কাৰণে থৈ দে ন। আৰু এতিয়া ভাত পানী খাই লম, কাপোৰ চাপোৰ চেঞ্জ কৰি ল'ব লাগিব। ৰৈ আছিলি নেকি তাতে? আমাৰ খাই আছে আৰু এইফালে বেবীও খাই আছে ন বেবী। এইফালে মাগো কাম করে আছে, মাগোয়ে একটু কচুর বনাইছে, মুরগি ভজা বনাই আছে। বরফুণ সেইকাৰণে কাম নাই। এইফালে যাওক বরষুণ দি আছে আর এইফালে টিকিলিটো টিকিলি টিকিলি একটু খাই আছে আর এইফালে নাংকু নাংকু একটু খাই আছে। মাক বয়ে মুরগি সজা বনাই আছে, এনেক ধুনিয়া ডিজাইন বনাইছে। এইফালে চাওক আজি বরষুণ সেইকাৰণে এইকেইটা কাম করে আছে আর মাক বয়ে। আর আপনার যদি লাগে তেতিয়া মাক বয় বনাই দিব, অর্ডার করিব পারে। এইফালে চাও ধুনিয়াকে বনায়, এইফালে কাটি এইটু সব। তো গাইজ, এতিয়া মই আপোনালোকক ৰাতিপুৱা কত গৈছিলোঁ এইটো জনাই আছোগে কাৰণ আপোনালোকক মই কৈছিলোঁ কত গৈ আছোঁ কৈ দিমগৈ বুলি। এতিয়া মই কম, আমি মন্দিৰ গৈছিলোঁ। মন্দিৰলৈ যোৱাৰ মেইন কাৰণটো আছিলে আজি হনুমান বাবাৰ বাৰ্থডে, সেইকাৰণে আমি পূজা কৰিবলৈ গ'লোঁ মই আৰু মামীয়ে। তাৰপিছতে আৰু এটা কাৰণ আছিলে, সেইদিনা বাবাৰ নামত কিবা এটা বস্তু আগ কৰি থৈছিলোঁ সেইটো দি দিলোঁগৈ কাৰণ আজি শুভদিন। সেইকাৰণে আজি ধুনীয়াকৈ পূজা কৰি মেলি আহিলোঁগৈ আৰু
ইমানে আসলে কারণ তো আর এটা আপনার কথা কম দে রাতেপা নমিয়ে মো কি কে অ মা কত যা বলে তারপরে মো কলো আজি হনুমানের বার্থডে সেইকাৰণে আমি পূজা করবলে যাম যায় আর মই তারপরে তাই কলে মোক ইনভাইট করা নাই নাকি বলে তেতিয়া মই কলো তোমাকো মাতিছিলে কিন্তু বরষুণ দিয়ার কারণে ভগবানে তোমাক লয়নানিবলে কলে বলে কলো আর তারপরে তাই হব নহলে মোক খোৱা বস্তু আনি দিবলে কলে তারপরে মই কলো হব তোমাক মই খোৱা বস্তু আনি দিম ভগবানে মোক লাড্ডু দিব নহয় সেইটোকে তোমাক কাৰণে লৈ আনিমগে তেতিয়া সেইটো তুমি খাবাগে বুলি কওঁতে হ'ব বুলি ক'লে তাৰপিছতে আমাৰ লগত যাম বুলি নক'লেগে আৰু আমি গ'লোঁ এনেকৈ ধুনীয়াকৈ পূজা কৰি আহিলোঁগৈ আৰু মন্দিৰ গৈ বহুত ভাল লাগে মনটো আৰু আপোনালোকেও যাব মন্দিৰলৈ আৰু মোৰ ভিডিঅ'টো যদি ভাল লাগে লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব এটা কৰি দিব কৰিবলৈ নাপাহৰিব।